হ্যালো বন্ধুরা, আমি সীমা। আর আজকে আমি দেখাবো এই মেলাটা আমাদের বাড়ির কাছাকাছি বসে, আর এটা বেশি দূরে না। এটা হচ্ছে গাজী বাবার মেলা, মাঘ মাসের 1 তারিখে বসে। আর এই মেলায় এই গাজী বাবাকে হিন্দু, মুসলমান আর নন বেঙ্গলি সবাই পুজো দেওয়া হয়, পুজো দেয়। আর মেলাটা বিশাল বড় জায়গা নিয়ে হয়। এই মেলাটা আমি পুরোটাই তুলতে পারিনি, তবে যতটুকু ভিডিও করেছি সেটুকুই দেখানোর চেষ্টা করছি। আর এইখানে যে যা এই গাজী বাবার কাছে যে যা মানত করেন, তার মানত পূর্ণ হলে সবাই এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে স্নান করে আর এই গন্ডি দিতে দিতে রাস্তা দিয়ে পুরো বাবার মন্দিরের চারিপাশে ঘুরবে 3 বার, তারপরে বাবাকে পুজো দেবে। এই মেলায় সমস্ত কিছু পাওয়া যায়, লোহার জিনিস, কাঠের জিনিস, ফুল গাছ থেকে শুরু করে সমস্ত কিছু, বাসনপত্র, মাটির জিনিস, খাট, তারপরে আপনার সিংহাসন, ঠাকুরের সমস্ত কিছু। আমি সকালে এসেছি পুজো দিতে, কারণ কি ফাঁকা থাকে সকালবেলা, যত বেলা হয় ততই ভিড় হয়, আর সন্ধেবেলা তো মেলায় ঢোকা খুবই কষ্টকর হয়ে যায়, প্রচণ্ড ভিড় হয়। আমি নাতিকে স্কুলে দিয়ে আর এসেছি পুজোটা দিতে। ছেলে, বউ, বৌমা, নাতি ওরাও আসবে বিকালে মেলায়। আমি পুজোটা দেবো ফাঁকায় ফাঁকায় বলে তার জন্য এই টাইমে এসেছি, এই 10টার দিকে, মানে স্কুলে দিয়ে 9টার মধ্যে স্কুলের এখান থেকে বেরিয়ে গেছি। আর এইখানে কত সুন্দর সুন্দর ফুল গাছ বিক্রি হচ্ছে দেখলে আপনার চোখ জ্বলে যাবে। ফুল গাছগুলো নার্সারির থেকেও কম দাম, নার্সারিতে যেই ফুল গাছগুলো কিনি 30 টাকা, 25 টাকা, 40 টাকা, 50 টাকা করে, সেই ফুল গাছগুলো এখানে 15 টাকা, 12 টাকা, 10 টাকা এরকম দাম। যেটা 50 টাকা সেটা 25 টাকা এখানে এরকম দাম। দারুণ, এইবারে তো দেখলাম প্রচুর ফুল গাছ বসেছে, অন্যবার এত ফুল গাছ দেখতে পাই না, কিন্তু এইবারে দেখছি যে প্রচুর বসছে। আমিও কিনেছি কিছু, ভিডিও একদিন করব। আজকে মেলারটাই দিচ্ছি, দেখছেন ফুল গাছগুলো। গুলাব